আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম চলছে প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সে অনুযায়ী গতকাল অর্থাৎ চোদ্দ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন করা যেত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সীমাটি বৃদ্ধি করেছে এবং আঠারো আগস্ট পর্যন্ত করা হয়েছে তাছাড়া একটি নোটিশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশ করেছে তো সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিশ অনুযায়ী আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আর প্রাথমিক আবেদনের পর দুইশো টাকা যে ফি জমা দিতে হবে কলেজে এটি সম্পর্কে এখানে বলা রয়েছে যে মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে উনিশ আগস্ট দুই হাজার একুশ তারিখের মধ্যে অবশ্যই শিক্ষার্থীকে এই ফি জমা দিতে হবে আর অন্যান্য যে নিয়মকানুন অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যোগ্যতা সব কিছুই বহাল থাকবে অর্থাৎ আগের নোটিশে যে বিষয়টি বলা ছিল সেরকমেরই থাকবে শুধু সময়সীমাটি বৃদ্ধি করা হয়েছে আর এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশিত হয়েছে এক নম্বর যে বিষয়টি যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ হচ্ছে আঠারো আট দুই মানে এই তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আর প্রাথমিক যে আবেদন ফি দুইশো পঞ্চাশ টাকা এটি জমা দিতে দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে উনিশ আট দুই হাজার একুশ মানে উনিশ তারিখের মধ্যে জমা দিতে হবে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ একুশ আট দুই এটি অবশ্য কলেজ কর্তৃপক্ষ করে থাকবে অর্থাৎ ভর্তি ফর্মটি তারা নিশ্চয়ন করবে একুশ আগস্টের মধ্যে আর কলেজ কর্তৃক আবেদনকারীর আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ প্রার্থী প্রতি টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে তারিখ এই সময়ের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আহ প্রতি শিক্ষার্থী প্রতি একশো টাকা করে জমা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে তো এই কাজ কার্যক্রমগুলো অবশ্য কলেজ কর্তৃপক্ষই করে থাকবে মূল কথা হচ্ছে যে প্রাথমিক আবেদন আঠারো তারিখ পর্যন্ত করা যাবে সময়সীমাটি বৃদ্ধি করা হয়েছে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন